বীরপুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা ছিল মহান মুক্তিযুদ্ধের মূল ভিত্তি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সীমাহীন আত্মত্যাগ সত্ত্বেও আজ স্বাধীনতার 44 বছর পরেও ধর্মীয় জাতিগত সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী সীমাহীন বঞ্চনা বৈষম্য নিগৃহ নিপীড়নের শিকার। রাজনীতির মাঠে তারা দাবার খুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। জনসংখ্যার আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোতে যেমন তাদের কোনো অংশীদারিত্ব নেই, তেমনি কোনো প্রতিনিধিত্ব নেই সরকারে, সংসদে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে, জনপ্রতিনিধিত্বশীল সংস্থায়। বর্তমান মন্ত্রী পরিষদে একজনও পূর্ণ মন্ত্রী নেই। 300টি সংসদীয় আসনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব মাত্র 17, সংরক্ষিত মোট 50টি মহিলা আসনে মাত্র 1 জন। হত্যা কথা রাজনৈতিক ক্ষমতার বাতাবরণ থেকে সংখ্যালঘুদের অনেক দূরেই ঠেলে দেওয়া হয়েছে হচ্ছে। শুধু কি তাই, অসহায় বঞ্চিত জনগোষ্ঠীর সুদীর্ঘকালীন অব্যাহত আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে অর্জিত সম্পত্তি প্রত্যর্পণে, নিবন্ধন আইনের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে, হিন্দু ও বৌদ্ধ নারীদের অধিকার রক্ষায় হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণয়ন এবং পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও তা আজও যথাযথভাবে কার্যকর হচ্ছে না। মহাবিশেষ অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। এসব সংখ্যালঘু স্বার্থ বান্ধব আইনের সুফল যাতে ভুক্তভোগীরা পেতে না পারে, তার জন্য চক্রান্ত চলছে নানাভাবে, নানা কৌশলে। অবর্ণনীয় হয়রানির মুখোমুখি করা হচ্ছে এদের। অপ্রিয় হলেও সত্য, দেশ আজ সাম্প্রদায়িকতা ও ধর্মীয় বৈষম্য মুক্ত হতে পারেনি। সাম্প্রদায়িকতার বেড়াজাল ছিন্ন করে এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। রাষ্ট্র ধর্ম আজ বহাল রয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকারের স্বীকৃতি মেলেনি। মৌলবাদ জঙ্গিবাদ সর্বত্র মাথা তুলে দাঁড়াচ্ছে। পাকিস্তানি আমলের মতো একই কায়দা ধর্মীয় জাতিগত আদিবাসী সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর দৈহিক নির্যাতন শুধু নয়, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ মন্দির গির্জার উপরেও হামলা চলছে। বেশিরভাগ হামলা চলছে ঠিক একাত্তরের মতোই সংখ্যালঘু এলাকাগুলোতে। নারীদের ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। এর পেছনে যে সুদূরপ্রসারী রাজনৈতিক পরিকল্পনা আছে তা হল বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার, আবহমান কালের বৈচিত্র্যের সংস্কৃতিকে ধ্বংস করা। অথচ নির্বিকার সরকার, প্রশাসন, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজও তেমন সোচ্চার নয়। হরিজন, দলিত জনগোষ্ঠী, ঋষি ও চা বাগান শ্রমিকদের অবস্থা আরো ভয়াবহ। ধর্মীয় বৈষম্য নিরসনে খানিকটা উদ্যোগ বিগত কয়েক বছরে দেখা গেলেও তা যথাযথ নয়। ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য মাথা পিছু বরাদ্দ যেখানে 11 টাকা, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মাত্র 3 টাকা, যা দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকারের চেতনাকে খর্ব করে। বিগত 7 দশকেরও ঊর্ধ্বকাল ধরে অব্যাহত নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, বঞ্চনা, অবহেলার শিকার হয়ে সংখ্যালঘু জনগোষ্ঠী আজ অগ্রসর জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তাদের উন্নয়নে জাতীয় রাজস্ব বাজেট থেকে কোনো বরাদ্দ নেই। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কথিত কল্যাণের নামে গঠিত রাষ্ট্রসমূহ চলে ব্যাংকের আমানতে সামান্য সুদের টাকায়। অথচ বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় কল্যাণের জন্য গঠিত ফাউন্ডেশনের বরাদ্দ আসে প্রতি বছর জাতীয় রাজস্ব বাজেট থেকে। ধর্ম শিক্ষার বাধ্যতামূলক হলেও ইসলাম
যাচ্ছে না, সামরিক বাহিনীতে নিয়োগ নেই বললেই চলে। পাকিস্তানি আমলের মতো স্বাধীন বাংলাদেশেও নিঃস্বকরণ প্রক্রিয়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব আজ বহুমুখী সংকটের মুখোমুখি। সরকারি পরিসংখ্যান মতে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার 1947-এর 29.7% থেকে 2011 সালে 9.7% নেমে এসছে। অথচ 71-এর প্রাক্কালে তা ছিল শতকরা 30%-এর উপরে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর হার 58.6% থেকে বর্তমানে আনুমানিক 48% এসে গেছে। অর্থাৎ নিজ আরভূমিতে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। বিদ্যমান রাজনৈতিক সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা দেশত্যাগে বাধ্য হচ্ছে। উপমহাদেশীয় রাজনীতিতে দেশত্যাগের বিষয়টি বড় ইস্যু হিসাবে দেখা দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ, অধিকার, নিরাপত্তা, সর্বোপরি অস্তিত্ব নিশ্চিত করার উপর নির্ভর করছে এ অঞ্চলের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা। এই